সুন্দর সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায় আর কিছু বলার নেই, কিন্তু কালকে নবমীর রাতটা আমাদের মানে তুখর কেটেছে, আর কোরিয়ান স্পাইসি উইংস মানে জাস্ট পাগল করা ছিল। এখন দশমীর সকাল শুরু হয়ে গেছে, বরণ বিকেল চারটের পর থেকে, তো সিঁদুর খেলা, ঠাকুরকে বরণ, এই সমস্ত কিছু তো থাকবেই। আবার আমরা কালকে বুড়িমাতলায় ওর অনেক দিন পুরনো, যেমনটা আগের ব্লগে দেখেছো বনজের সাথে দেখা হয়েছিল, ওরা বলেছে যে ওখানকার বিসর্জন ঠাকুর যখন নিয়ে বেরোয় ব্যাপারটা খুব সুন্দর দেখতে লাগে, তো আমরা সেখানে যাওয়ার ভীষণ চেষ্টা করব। এখানের বরণটা হয়ে গেলে পরেই আমরা হোপফুলি ওখানে চলে যাব। তো এই হচ্ছে আজকে সারাদিনের প্ল্যান, কিন্তু এর মধ্যে আছে রান্না, একটা স্পেশাল রান্না। পুজো শেষ হয়ে যাওয়ার দুঃখ তো মনে একটা রয়েইছে, কিন্তু তাই বলে তো আর পেট পুজোটা থেমে থাকে না। নিচে মামনি এখন রান্না করছে, আর তুলিদি পুজোতে আর কখনো ছুটি নেয়নি, জাস্ট আজকের দিনটাই অফ নিয়েছে। এবার এখানে না, এই বাড়িতে কেউ কখনো ইলিশ মাছের মাথা দিয়ে আলুর ঘণ্ট খায়নি, তোমরাও বা কতজন খেয়েছ আমি জানি না, কিন্তু ওটা আমাদের বাড়ির স্টেপল ফুড। মানে ইলিশ মাছ হলে হস্টি কুমড়োর ঘণ্ট দিয়ে, কচুর শাক দিয়ে, এগুলো তো প্রায় সবাই খায়, বাট আলুর ঘণ্টটা বাবা করে থাকতো, মানে ভীষণ ভীষণ টেস্টি খেতে হতো। এত খেয়েছি এত খেয়েছি, কিন্তু কোনোদিনও সেভাবে নিজের হাতে রান্না করা হয়নি। তো মা আমাকে বলে দিল নিচে গিয়ে এখন আগে ওই রান্নাটা চটপট করে নি। মামনির তো প্রায় রান্না যা বসিয়েছে প্রায় হয়তো শেষের পথে, এখন আমি গিয়ে ওটুকু করলে পরেই আমাদের লাঞ্চ সর্টেড, আর তারপর তো আমাদের মাকে বরণের ব্যাপার রয়েছে। টেক থ্রি, আমরা রেডি বরণের জন্য। এবার আমরা ফাইনালি যাচ্ছি, আর ফাইনালি রেকর্ড হচ্ছে, ফাইনালি ক্যামেরাটা রেডি হলো, আমরা অনেকক্ষণ আগেই রেডি, আর ওখানে ফটো সেশন চলছে। মা ছবি কেমন হচ্ছে? ছবি কেমন হচ্ছে মানে ব্যাপার, ছবি কেমন তুললে? ভালোই হলো। ফেসবুকে দেবে? সেই ফেসবুক ফেসবুকের ব্যাপার, আমি ওসব হ্যান্ডেল করি না, তোরা করিস, তোরা যা। তাহলে তোমার পোস্টগুলো কে দেয় ফেসবুকে? তোরাই দিস, আমি তো দিই না। পূজার মধ্যে প্রত্যেকটা পোস্ট আমি তো দিইনি হোয়াটসঅ্যাপে। আর তোর কি বক্তব্য দাদা? ওর কোনো ছবি ভালো লাগছে না। তোর চটি ওখানে জামা পরে আয়। আমি
যাবে না ঠাকুরকে বরণ করা শেষ। এবার যাব হচ্ছে বুড়িমাতলায়, যেখানে বলেছিলাম তোমাদের বিসর্জন দেখার জন্য কিভাবে ওরা ঠাকুরকে কাঁধে করে নিয়ে বেরোয়। তো জানি না আমরা যেতে যেতে আদতে হয়ে যাবে কিনা, আর যদি হয়ে যায় তাহলে শুধু তিন্নি সৌরভ মামা বাড়িতে দেখা করে চলে আসবো। কিছু কিছু জিনিস থাকে না, যেমন ওই বলছিলাম আমি পুজোর দিনগুলোতে যত না বাবাকে মিস করবো তার থেকে বেশি আমি মহালয়া মিস করেছি। একটা জিনিস আমি ভুলেই গেছিলাম, যেটা বিজয়া দশমী। আগেরবার আমি এখানে ছিলাম, আমার প্রথম বিজয়া দশমী ছিল বিয়ের পরে। তো এখানে সমস্ত কিছু করার পর, সবাইকে প্রণাম করার পর আগেই চলে গেছিলাম মা বাবার কাছে, ওখানে আবার কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম। তো আমি ঠিক জানি না, মানে বড়দের প্রণাম করা তো আছেই, সমস্ত কিছু আছে, কিন্তু কোলাকুলিটা আমি খালি বাবার সাথে করতাম। তো মানে কেমন একটা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যখন প্রথম বাপিকে প্রণাম করতে গেলাম, তখন আমার মনে হলো প্রণাম তো করলাম, তাহলে এবার কোলাগুলি কাকে করবো। তো যাই হোক, আরেকজনকে আমি দাঁড় করিয়ে বললাম, সে একটু বিছানায় ল্যাত খাচ্ছিল, আমি বললাম একটু দাঁড়া, তারপর আমি তার সাথে কোলাগুলি করে নিয়েছি। এখন আমাদের প্রচুর 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 কাজ, মানে প্রচুর 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 প্ল্যান, জানি না কতক্ষণে কি শেষ হবে না হবে। আর আমি কনফিউজড যে আমি মুখটা কি এভাবেই যাবো, নাকি আমি মুখটা ধুয়ে যাবো, নাকি আমার মুখ এরকম থাকলে লোকে ভাববে ও তো অলরেডি সিঁদুর মেখে আছে, ওকে আর মাখানো দরকার নেই। স্যার আপনার কি বক্তব্য একটু ভয়েস ওভারে জানান। আচ্ছা স্যার বলছে এভাবেই থাক। আর স্যার আজকাল আমার ভালো ছবি তুলে দিচ্ছে না, বা আমার স্যারের ছবি তোলা পছন্দ হয়েছে না, কিছু একটা হচ্ছে। আর উনি নাকি এখন মিষ্টি খাবেন, উনি তো বাইরে বেরোলেই মিষ্টি পাবে, আমাকে এখন কষ্ট করে মিষ্টি আনাবে। আমি একটু সেজে গুজে কোথায় বসলাম, সেজে গুজে মানে শাড়িটা আট পৌড়ে করা ছিল, সেটাকে আমি নর্মাল করে পরে নিলাম, আর আমি গুবলুর এটা পরেছি। দেখো এটা সেম সেম, মানে আই মিন দুর্গা মা না, মানে ফোন এসে গেছে আমাদের, মনে হয় তিন্নি সৌরভ রেডি কি আর ফোন। আচ্ছা এবার আমরা বেরোই। বনোজের কথা মতো আমরা পাঁচটায় পৌঁছাতে পারিনি ঠিকই, আমাদের পৌঁছাতে পৌঁছাতে সাড়ে ছটা হয়ে গেছিলো, কিন্তু গিয়ে দেখছিলাম মা আমাদের অপেক্ষা করছেন, মা আমাদের তখনও ছেড়ে যাননি। সেটা একটা আলাদাই আবেগ ছিল, মানে আমাদের চাকদার বুকে দাঁড়িয়ে এতজন মানুষ এইভাবে ভাসানের জন্য, মাকে বিদায় দেওয়ার জন্য যে একত্রিত হতে পারে এবং তাদের সবার মধ্যে একটা আলাদা বন্ধন থাকতে পারে, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার, মা রেডি যাওয়ার জন্য, মাকে নিয়ে যাওয়ার জন্য সবাই রেডি, কিন্তু তাদেরই মধ্যে দুজন তাদের কোনো কারণবশত আসতে পারেনি মণ্ডপে তখন। তো সেই যে তাদের অপেক্ষার জন্য যে আধ ঘন্টা, সেটা সবাই এত হাসি মুখে এত সুন্দর করে কাটালো, এবং আমরা যারা ওখানে ছিলাম সেই পাড়ারও নই, তারাও বুঝতে পারলাম না যে আধ ঘন্টা কোথা দিয়ে চলে গেল। একদিকে বাজি ফাটানো হচ্ছে, একদিকে একটু নাচ হচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ ছিল। আর মাকে বিদায়ের যে ব্যাপারটা, যেই রকমভাবে কাঁধে করে সবাই নিয়ে গেল, মানে এখন এখনও আমার এক মাস বাদে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করার সময়ও আমার গলায় যেন আবেগ চলেই আসছে। এতটা আপন করে, এতটা নিজের করেও যে মাকে বিদায় দেওয়া যায়, যেন মনে হচ্ছে নিজের মাকেই আমরা নিয়ে আসছি বা নিজের মেয়েকেই আমরা আবার বাড়ি পাঠাচ্ছি। অপূর্ব সুন্দর একটা অনুভূতি ছিল, ভীষণই ভীষণই একটা ভালো লাগার অনুভূতি। যেই অনুভূতিতে মা চলে যাওয়ার দুঃখ থাকলেও কোথাও আবার পরের বছর মা ঠিক আসবেন আমাদের কাছে, সেই ভালো লাগাটা ছিল। Yeah.
প্রতিমা নিরঞ্জনের আগে এইখানে পাশেরই একটা স্কুল মাঠে আশেপাশের বেশ কয়েকটা প্রতিমা একত্রিত হয়, আর সেখানে তো একটা আলাদাই ডিজে নাইট ভাষান ডান্সের পুরো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। মানে যে মানুষ নাচে না, মানে আমিও সেই জায়গায় গিয়ে আমার মাথা এবং হাত অটোমেটিক্যালি নড়তে শুরু করে দিচ্ছিল। অদ্ভুত সুন্দর একটা ব্যাপার ছিল। করোনাটা না থাকলে আরও ভালো করে হয়তো এনজয় করা যেত। এত লোকের গ্যাদারিং একটু হলেও চিন্তা ধরিয়েছিল মনে, কিন্তু যাই হোক জয়মা বলে আমরা তো ওই ভাষার নাচের মধ্যে সাইডে একটু ঢুকেই গেছিলাম, আর একটু তো আমরা নেচেইছি, যদিও অতটা ভালো আমি নাচতে পারি না। চলো চলো স্পটে যাওয়া যাক। আমি কানের দুলও খুলে নিয়েছি যাতে নাচার মধ্যে কানের দুল না আসে। এবার আমরা যাচ্ছি। প্রতিমা বিসর্জনের পর এবার একটু মন খারাপ নিয়েই বাড়ি ফেরার পথে আমরা। আর পথে দেখছিলাম একটা প্যান্ডেলে বাচ্চাদের পাসিং দ্য বল গেম হচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে আমরা এত এক্সাইটেড হয়ে গেমটা দেখছিলাম যেন আমরাই সেই গেমের পার্ট। এরপর বাড়িতে ফিরে একটু মা বড়দের সাথে সামান্য কিছুক্ষণ জাস্ট দেখা করেই রাই, আমি আর ও মিলে গেছিলাম ছাত্র মিলনী মাঠে পুজোর সমাপ্তি ঘটাতে। তুমি যে কোনো একটা মুখে ঢুকিয়ে দাও, কালকে এসে খাবো ভালো করে। আমাদের পুজোর সমাপ্তি মানে ছিল পেট পুজো করা, মন প্রাণ ভরে পেট পুজো করা। কী কী যে খেয়েছি, একটার পর একটা আমরা খেয়ে গেছি। ফুচকা খেয়েছি, কটন ক্যান্ডি, পিৎজা আমাদের তিনটে, এবং আনএক্সপেক্টেডলি ওটা ভীষণ টেস্টি ছিল। এমনকি আমরা শেষ করেছি মকটেল দিয়ে, আলাদা রকমেরই খাওয়া দাওয়া করেছিলাম আমরা। কেমন? এই কিছু নেই, মুখে দিলেই বেনি। আরেকবার খা। আবারটা মুখে। 5 টাকায় খেতাম ছোটবেলায়, 5 টাকায় খেতাম, এখন 6 গুণ। ম্যাডামের সব পছন্দ না, লন্ডন থেকে সব নাম নেন তো পছন্দ করে না, বাট আমরা পছন্দ করি। এখন আমরা কনফিউজ, আমরা কি খাবো ম্যাডাম? কি খাবো লাগবে? আমি হাতে নষ্ট। আচ্ছা কি খাবেন বলুন, আমরা এত কিছু দেখে কনফিউজ হয়ে গেছি। এটা আমাদের পিৎজা। বউকে পাত্তা না দিয়ে একা একা বন্ধুদের সাথে চলে গেলে এই অবস্থা হয়।
দেখেছিস একেবারে হাতে লাগানোর জন্য কি কে জানে বৃষ্টি নামবে ওহো আমি তোকে টাইম মতো ঢুকিয়ে দিয়েছি বাড়িতে বৃষ্টি সেটা কে বললো মানে এখান থেকে ছাত্রমন্ডলে গেলাম রায় রায়ের বন্ধুর সাথে ও ওর বন্ধুর সাথে যে যার বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছে আমি কেমন বোকার মতো ফোন ঘাঁটছি ফোনে চারজনেই তারপর ভাবলাম যে আমার বাড়ি ফিরে আসাটাই ভালো আমি তাহলে একটু ফ্রেশ হয়ে বসতে পারবো হুট করে এমন বৃষ্টি নামলো মানে পাগল করা বৃষ্টি আর এনারা দাদা আর বোন মিলে এখন ভিজে ভিজে বাড়িতে এলো এখন স্নান করবে মানে পারফেক্ট এন্ডিং তাই তো পুজোর পুজোর একদম পারফেক্ট পুজোর একদম পারফেক্ট এন্ডিং এর সাথে সমাপ্ত হলো আমাদের দুর্গাপুজো সিরিজের ব্লগ ভিডিওতে কি দেখাবো বা কিভাবে দেখালে ভালো লাগবে তোমাদের এবং আমার নিজের ভালো লাগবে সেটা করতে গিয়ে এইবারে দুর্গাপুজো একটু অন্যরকমভাবে কেটেছে অন্যরকম অভিজ্ঞতাও হয়েছে আর যার মধ্যে এই বুড়িমাতলার বিসর্জনের কথা না বললেই নয় আর এর পুরোটাই ধন্যবাদ প্রাপ্ত বনজের বনজের যদি ওভাবে না বলতো হয়তো আমরা যেতামও না খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ব্লগে জগদ্ধাত্রী পুজো থাকবে সেটা দেখতে একদম ভুলো না আর তারপর কয়েকদিনের মধ্যেই আবার ডেইলি ব্লগস আসতে শুরু করবে মার জন্মদিন রয়েছে আমাদের সান্দাকফুর ট্রেকিংয়ের ভিডিও রয়েছে তোমরা একটু আমার সাথে থেকো দেখতে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো ভালোবাসায় থেকো টাটা আর তোমরা যারা আমার পুজোর আগের দিনের ব্লগগুলো দেখোনি প্লিজ দেখে নিও আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর কোনো ভিডিও ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও